ভিউয়ার্স এন্ড কেয়া চৌধুরী, আজকে আমি আপনাদেরকে আপনাদের সোনামণিদেরকে যে জিনিসটা এঁকে দেখাবো সেটা হচ্ছে তরমুজ স্লাইস বা তরমুজের টুকরা। তো ভিউয়ার্স চলুন আজকে আমি আপনাদেরকে সুন্দর করে এঁকে দেখাই। তো ভিউয়ার্স, আঁকার জন্য যে যে জিনিসগুলো লাগছে সেটা হচ্ছে আপনাদের লাগছে হচ্ছে শার্পনার, পেন্সিল, রাবার, তারপর হচ্ছে স্কেল। তো ভিউয়ার্স, আমরা ছোট একটা স্কেল নিয়ে নিলাম, আমরা জ্যামিতি বক্সের একটা স্কেল নিয়ে নিলাম, আমরা প্রথমে যে কাজটা করবো একটা হোয়াইট পেপারের উপরে আমরা এভাবে করে একটু, আমরা কিন্তু একটা বড় টুকরা আঁকবো আর একদম পেজটা জুড়ে, আমরা প্রথমে এরকম করে একটা আঁক দিলাম। এরপর আমরা যে কাজটা করবো ঠিক স্কেলের এই অংশটা মানে এতটুকু প্রায় বাদ দিয়ে আমরা আরেকটা আঁক দিব। দিয়ে ফেললাম, এরপর আমরা যে কাজটা করব আমরা এইভাবে সোজা একটা সোজা করে এঁকে নিচ্ছি। এখন আমরা যে কাজটা করব, আমরা এই তরমুজের এটা হচ্ছে উপরের অংশটা, আমরা উপরের অংশটা এঁকে নিলাম। এখন আমরা যে কাজটা করব এখান থেকে একদম সোজা নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো। আমি খুব ইজি স্টেপে আপনাদেরকে করে দেখাচ্ছি যেন আপনারা আপনাদের সোনামণিদেরকে খুব সহজেই যেন শিখাতে পারেন। আমি এভাবে একটা টান দিলাম। এই এই এতটুকু কাজ যেটা আমরা করলাম সেটা আমাদের স্কেলে করতে হলো, কিন্তু এর পরবর্তীতে যে কাজগুলো আমরা করব সবগুলো কিন্তু আমাদের ম্যানুয়াল করতে হবে। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা বর্ডার, আমরা এখান থেকে আপনার ফ্রি হ্যান্ডে করবেন, আমরা এখান থেকে একটু নিয়ে নিলাম, আমরা স্কেল থেকে আর একটু বাড়িয়ে নিব। ওকে, এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি, আপনার চাইলে একটু বেশি আগে নিয়ে নিতে পারতেন। তো আমরা এখন যে কাজটা করব আমরা এখান থেকে একটু এভাবে আগ দিয়ে বন্ধ করে নিলাম। ওকে, বাকি অংশটা আমরা রাবারে মুছে নিব। এটা হচ্ছে তোর মধ্যে নিচে যে খোসার অংশটা আছে সেই অংশটা আমরা এখান থেকে দিয়ে নিব। আমরা এখান থেকে রাউন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে ফার্স্টে ডট ডট দিয়ে নিতে পারেন, ডট ডট দিয়ে করলে কি ভুলটা কম হয়। আমরা এভাবে রাউন্ড একটা কার্ভ বের করলাম, আপনারা দেখতে পারলেন খুব সুন্দর। আমরা এই কার্ভ থেকে এখন নিচে থেকে আরেকটু আরেকটু নিয়ে নেব, ব্যাস আমরা এই কার্ভ থেকে নিচে একটু এখন আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা মিলিয়ে নেব। আমরা এখান থেকে আর একটা কার্ভ এঁকে নেব, ব্যাস আমাদের আঁকা হয়ে গেছে এই পর্যন্ত। এখন আমরা যে কাজটা করব একদম মিলিয়ে নেওয়া যে কাজটা সেটা আমরা এখান থেকে সেরে ফেলবো। ফ্রি হ্যান্ডে এটা এঁকে নিলাম সুন্দর করে। এরপর আমরা এখান থেকে নিচে একটা অংশ যাবে, সুন্দর মতো কিন্তু আমরা এঁকে নিলাম। এখন আমরা এখান থেকে আরেকটা অংশ করব, সেটা হচ্ছে নিচের অংশ। এটা হচ্ছে তরমুজটা যে অ্যাঙ্গেল ভাবে থাকলো, সেই অ্যাঙ্গেল ভাবে থাকলে নিচে থেকে কিন্তু একটা অংশ বের হবে, এটা সেই অংশটা আমি একটু মুছে ক্লিন করে দিচ্ছি। এটা হচ্ছে পিস, এটা হচ্ছে নিচের টুকরো।
ব্যাস। ঠিক এমনটাই চেয়েছিলাম। এখন বাচ্চাদের জন্য এটা তো আমরা যেহেতু তরমুজের স্লাইস আঁকলাম, তো তরমুজের স্লাইস আঁকলে তো অবশ্যই তরমুজের বিচিটাও দিতে হবে। আমরা এখান থেকে কিছু ডিজাইন করে বিচি দিব, আবার এখান থেকেও বিচি দিব। বিচিটা কীভাবে দিতে হবে আমি সেটা একটু শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইটা এইভাবে বিচিটা দিবেন, তরমুজের বিচিগুলো কিন্তু এভাবে ডিজাইন করে নেবেন আগে। আমি আপনাদেরকে বলি, এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে পাঁচটা চারটা তিনটা দুইটা একটা, এভাবে করে দিতে হবে। কারণ তরমুজের সিরিয়াল বিচি সিরিয়ালগুলো কিন্তু ওভাবেই থাকে। প্রথমে আমরা পাঁচটা দিব, আমরা এভাবে দিচ্ছি, তারপর আমরা এইটার গ্যাপেই আমরা চারটা দিব। দেখালাম ঠিক এইভাবে আপনারা তরমুজের স্লাইস বাচ্চাদেরকে এঁকে শেখাতে আঁকা শেখাতে পারেন। আর আমি যে কাজটা করব সেটা হচ্ছে আর এখান থেকে আপনারা এই সাইড থেকেও কয়েকটা বিচি ডিজাইন করে দিয়ে নেবেন, কারণ রং করলে আরো বেশি ভালো লাগবে। দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এভাবে এটাকে চাইলে আপনারা কালারও করতে পারেন। এই যে তরমুজটা আপনারা আঁকলেন, সেই তরমুজটা কিন্তু আপনারা লাল আর সবুজ দিয়ে কিন্তু সুন্দর করে বাচ্চাদেরকে রং করা শেখাতে পারেন। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করবেন। বাচ্চাদেরকে লাল এই রংটা দিতে পারেন। আমি একটু আমার মতো করে একটু রং করে আপনাদেরকে দেখাচ্ছি। আর তার পূর্বে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু আমরা এখন কালার করব, ওয়াটার কালার করলে এটা করার প্রয়োজন নাই, কিন্তু আমি যেহেতু প্যাস্টেল কালার দিয়ে করছি, আপনারা সুন্দর করে বিচি যেগুলো আছে বিচিগুলোকে কিন্তু একদম গাঢ় কালার করে নেবেন। নাহলে কিন্তু লাল যখন আমরা দিব তারপরে তখন কিন্তু আর এটার ভিতরে কালার করা যাবে না। তা আগে একটু আমি ডার্ক কালার করে নিচ্ছি। আমি ড্রয়িং করার তারপর হচ্ছে রং করা সব একবারে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি যে সিস্টেমে রং করি আমি সেই সিস্টেমে একটু দেখাচ্ছি, যেন বাহিরে না যায়, সেজন্য কিন্তু এটার সিস্টেমটা রং করলে এটা সৌন্দর্যটা আসলে আরো বেশি ভালো লাগবে, এটা সৌন্দর্যটা আসলে বোঝা যাবে। এটা আমার মানহার রং দিয়ে রং করছি, কারণ আসলে এরকম এই কাজ এটা জাস্ট ড্রয়িং করবে সেরকম কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে মন চাইলো একটু আঁকি তাই বসলাম। ওকে, আমি নিচের যে অংশটা আছে নিচের অংশটা আমি সুন্দর করে রং করে ফেলেছি। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আবার একটু হাইলাইট করে দিব।
একটু হাইলাইট করে দিচ্ছি, আবার এখান থেকে আমি একটু হাইলাইট করে দিই। হাইলাইট করলে এটা চাকচিক্যটা বেড়ে যায়। ওকে, আমি আপনাদেরকে দেখালাম এই পর্যন্ত হাইলাইট করে, এখন আমরা বাকি যে কাজটুকু আছে সে কাজটুকু করব। আমি আপনাদের সোজা একটা বুদ্ধি দেখিয়ে দিচ্ছি, বিশেষ করে আমি এইভাবে করি, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি তাই আমারই যদি ঠিক মতো রং না হয় তাহলে তো সমস্যা। সেজন্য আমি এটা লেবেল করার জন্য আমি এভাবে, ওকে, ওকে, আমি এবার এদিকটা রং করে নিচ্ছি। একদম মনে হচ্ছে তরমুজ খেয়ে ফেলি, একদম এরকম লাগছে, কিন্তু খুব সুন্দর। এটা কোনো প্রবলেম না, কারণ এই দুইটা একই কালারই হবে। আমরা আবার এই দিক থেকে আবার এই কাজটা করব, একটু বাড়তি রেখে, কারণ প্যাস্টেলের মাথা এটা কিন্তু। রং করে দেখাচ্ছি, খুব সুন্দর করে কিন্তু রং করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারলেন। ব্যাস এখন আর তো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন খুব সহজে, কিন্তু খুব সুন্দর একটা তরমুজ, কিন্তু তরমুজের স্লাইস কিন্তু আঁকা হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে করে আপনাদের বাবুদেরকে সুন্দর করে শিখাতে পারেন। তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই যে কাজটা করবেন, লাইক দেবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এবং আমার আনাদার চ্যানেল শপিং টিভি। আজকের মতো এই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর নতুন পর্ব দেখতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু পরবর্তী যে এপিসোডগুলো সেগুলো কিন্তু মিস করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।